দর্শক শুভেচ্ছা নেবেন। আগেই জানা ছিল যে আওয়ামী লীগের যারা হেভিওয়েট প্রার্থী তারা যত আচরণবিধি লঙ্ঘন করুক, যত রকম অপরাধী করুক না কেন, তাদের বিরুদ্ধে খুব বড় ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে না। ঠিক তাই হলো, এমপি বাহার বাহাউদ্দিন বাহার তাকে 1 লাখ টাকা আর ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে 50,000 টাকা জরিমানা করে খালাস। এই ধরনের টাকা তো, এই 1,50,000 টাকা এদের কাছে তো একটা হাতের ময়লা। এইগুলি দিয়ে কি আসলে খুব মানে শক্ত কোনো মেসেজ যাচ্ছে প্রার্থীদের বিরুদ্ধে? আমার মনে হয় না। বাহারের বিরুদ্ধে তো বড় ধরনের অভিযোগ যে তিনি একেবারে দাঁড়িয়ে থেকে আদেশ দিয়ে 2 সাংবাদিককে পিটিয়েছে। মানে এখানে যদি শুধু কল্পনা করেন, যদি বিএনপির এমপি হতো তাহলে তার কি অবস্থা হতো? তাহলে তাকে যেতে হতো কারাগারে, ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হতো। 2018 সালে এরকম 25 থেকে 26 জন এমপি পদপ্রার্থীকে কিন্তু কারাগারে নেওয়া হয়েছে, ছোটোখাটো তাও বানানো কিছু অভিযোগ এই সমস্ত উপর ভিত্তি করে। তার বিপরীতে কিন্তু আওয়ামী লীগের কোনো প্রার্থী যায়নি। এবারও দেখেন এইরকম নির্বাচনেও খুব শক্ত হাতে, যেখানে সহিংসতার মাত্রা বাড়ছে সেখানে কিন্তু খুব লামসাম একটা শাস্তি দিয়ে ব্যাস দায় মুক্ত হচ্ছে নির্বাচন কমিশন। খবরে বলা হচ্ছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা 6 আসনে আওয়ামী লীগের প্রার্থী আকম বাহাউদ্দিনকে 1 লাখ টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন। এছাড়া বরগুনা 1 আসনের আওয়ামী লীগের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। তারা দুজনই বর্তমান এমপি। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ওই দুই প্রার্থী আজ বুধবার তলব করেছিল নির্বাচন কমিশন। ওই দুই প্রার্থীর বক্তব্য শোনার পর নির্বাচন কমিশন তাদের অর্থদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আলাাদাভাবে ওই দুই প্রার্থীর বক্তব্য শোনেন সিইসি কাজী হাবিবুল আওয়াল, নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ আনিসুর রহমান। শুনানি শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, বাহাউদ্দিনকে 1 লাখ টাকা এবং ধীরেন্দ্র দেবনাথকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। 3 দিনের মধ্যে তাদের জরিমানার টাকা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচনী অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ব্যক্তি, প্রার্থী বা রাজনৈতিক দলকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারে। কমিশন সংশ্লিষ্ট ব্যক্তি ও দলকে 20,000 থেকে 1 লাখ টাকা জরিমানা করতে পারে বা প্রার্থিতা বাতিল করতে পারে। অথচ এর আগে আওয়াজ দেওয়া হয়েছিল যে প্রার্থিতা বাতিলের মতন নাকি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন নির্বাচন কমিশন, পরে দাঁড়ালো এটা জরিমানা। অন্যদিকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা এবং রাজনৈতিক দল কোনো বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা করার বিধান আছে। প্রার্থিতা বাতিল করার ক্ষমতাও আছে ইসির। তো যাই হোক, এই সব লামসাম এই সব ঘটনা দিয়ে আসলে খুব একটা কিছু হবে না। এইগুলি শেষে কী দাঁড়াবে, কীভাবে নিয়ন্ত্রণ করবে এটা প্রশাসনই জানে, কিন্তু আলামত ভালো যাচ্ছে না। আজকে একে আজাদ খুব বড় ধরনের অভিযোগ করার পরে দেখা গেল একটা অ্যাকশন হয়েছে, একজন সন্ত্রাসী তাকে আটক করা হয়েছে। তো এইগুলি হলো এটা একে আজাদের মতন প্রার্থী বলেই সম্ভব হচ্ছে, কিন্তু অন্য জায়গায় কি সম্ভব হচ্ছে? হচ্ছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।